সুনীল নারায়ণ ঝড়ে উড়ে গেল দিল্লি। দিল্লিকে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন কলকাতা। দিল্লি এবং কলকাতার মধ্যকার ম্যাচে দিল্লিকে 273 রানের বিশাল লক্ষ্য দেয় কলকাতা। জবাব দিতে 166 রানেই গুটিয়ে যায় দিল্লি। এতে 106 রানের বিশাল জয় পায় কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব শুরু করে কলকাতার দুই ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারিন। তবে ইনিংস বড় করতে পারেনি সল্ট। 12 বলে 18 রান করে সাজঘরে ফেরেন ইংলিশ ব্যাটার। কিন্তু অপর প্রান্তে ঝড় তুলতে থাকেন সুনীল নারিন। 21 বলে 50 তুলে নেন এই ক্যারিবিয়ান তারকা। তৃতীয় উইকেটে এসে ব্যাট চালাতে থাকেন রঘুবংশী। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে 10 ওভারে 135 রান তুলে নেয় কলকাতা। এরপর কলকাতা শিবিরে হাল ধরেন আন্দ্রে রাসেল এবং শ্রেয়াস আইয়ার। দুজনের ব্যাটে ভর করে 16তম ওভারেই 200 রান পার করে পশ্চিমবঙ্গের দলটি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে 7 উইকেট হারিয়ে 272 রানের বিশাল পুঁজি পায় কলকাতা নাইট রাইডার্স। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।